তাসকির আহমদ কে নিতে চেষ্টা চালাচ্ছে কলকাতা রাইডার্স। চুট পেয়ে বেরিয়ে গেছেন লোকি ফার্গুসন, এবার তার বদলে বাংলাদেশি প্লেয়ারকে প্রস্তাব দিল কলকাতা রাইডার্স। কলকাতা রাইডার্সে যদি সব থেকে বড় ধাক্কা লেগে থাকে শ্রেয়স আয়ারের না থাকা, তাহলে তারপরে ধাক্কা হলো লোকি ফার্গুসনের। লোকি ফার্গুসনের ছিটকে যাওয়ায় নিউজিল্যান্ডের এই তারকা গত বছর গুজরাট টাইটান্সের হয়ে চ্যাম্পিয়ন হন, এবার তাকে দলে নিয়ে চমকে দিয়েছেন কলকাতা নাইটার্স। কিন্তু তার আগে জাতীয় দল হয়ে খেলার সময় চুট পেয়েছেন তিনি। লোকি ফার্গুসনের মতো প্লেয়ারকে না থাকায় বড় ধাক্কা কলকাতার। ফার্গুসন কতদিন সুস্থ হবে তা জানা যায়নি, শোনা যাচ্ছে তিনি আইপিএলে এর মাঝপথে যোগ দিতে পারেন। গোলাপি ব্রিগেডের সঙ্গে ভঙ্গুর দলকে তৈরি করতে এবার শেষ মুহূর্তে প্রস্তুতি শুরু করে দিল কলকাতা নাইটার্সের ম্যানেজমেন্ট। লোকি ফার্গুসনের বিকল্প হিসেবে বাংলাদেশের পেসার তাসকির আহমদকে প্রস্তাব দিল শাহরুখ খানের দল। প্রিয় বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী আপডেট পেতে।